সুকাহত বাংলাদেশ, স্বাধীন বাংলার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে সকল শহীদদের 47তম শাহাদাত বার্ষিকীর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি বহিঃপ্রকাশের স্মৃতিকথা তুলে ধরতে বিডি লাইভ 24 নিউজ আসবে আপনার কাছে। জাতীয় শোক দিবসের মাস 15ই আগস্ট, এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড ও নারকীয় গ্রেনেড হামলা। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিভোর শোকের দিন। 1975 সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে বাঙালি জাতির মুক্তির আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালি জাতির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তর প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ইতিহাসের পাতায় রচিত হয়ে বাঙালি জাতির মনে অমর হয়ে থাকবে আজীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এইখানে বসে যে আলোচনাটা শুরু করছি সেটা হলো 15ই আগস্টের সম্বন্ধে আমার কিছু বক্তব্য। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। উনি বিভিন্নভাবে 14 বর্ষ পর্যন্ত একার ধারা জেল খাটার পর সে এই দেশে স্বাধীনতার ডাক দেন। 7ই মার্চে তিনি ঘোষণা দিয়ে এসেছিলেন যে আপনাদের যার যা কিছু আছে তাই নিয়েই আপনারা সবাই হাজির হবেন এবং আপনারা কাজ করবেন, আমি হুকুম দিতে না পারলেও আপনারা কাজ করবেন। কিন্তু দেখা গেল এরপরে 25ই মার্চ গণহত্যা শুরু করে দিল এবং 26ই মার্চ তিনি ঘোষণা দিয়ে দিলেন দেশ স্বাধীন। এরপরে যা হয়েছে আপনারা এই দেশের জনগণ সবাই কিন্তু জানেন। 1975 সনে বঙ্গবন্ধুর বাসায় যাইয়া তার সপরিবারকে হত্যা করে 18 জনকে মানুষকে নির্মমভাবে হত্যা করে। সেই হত্যা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে হত্যা করেছে, দেশের স্বাধীনতাকে হত্যা করেছে। সেই চক্র এখনো আছে, এই চক্র সবসময় কাজ করতেছে। তার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী 15ই আগস্টের পর থেকে 6 বছর বাংলাদেশে আসার অনুমতি দেয় নাই। 1981 সনে আওয়ামী লীগের মাধ্যমে ওনাকে সভাপতি করার পর এই বাংলাদেশে আসে এবং বঙ্গবন্ধুর যে অবশিষ্ট কাজগুলো আছে সেই কাজগুলো করতেছে। এখন তারা তাকেও ক্ষমা করে নাই। 21ই আগস্টে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র এবং চেষ্টা করেছিল, আজকে সেইখানে অনেকেই মারা গেছে। দেখ এই ষড়যন্ত্র এখনও চলছে, যারা পাকিস্তানি পাকিস্তানি যারা অনুসরণ করে তারা এখনো আছে আমাদের বিপক্ষে। আমরা তার ডাকে আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম, আমরা 30 লক্ষ মানুষ সে জীবন দিয়েছি, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছি। আজকে এই 15ই আগস্টের জন্য যখন 1977-78-এ আপনার বিএনপি বা অন্য যারা আসে, আসার পরে বঙ্গবন্ধুর জন্য যে খরচ করার জন্য যখন এই খাবার তৈরি করা হতো, যে তোবারক করা হতো, সেগুলোর ভিতরে বালু দেওয়া হয়েছে, তাগুলো রাস্তার ভিতরে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা বঙ্গবন্ধুর শরীর
আমরা তারা যেই খরচ করে আমরা কখনো তাদের প্রতি অত্যাচার অবিচার করি নাই। শেখ হাসিনা যত উন্নত করে সেই কথাটি না বলে দেশের যত মিথ্যা অপপ্রচার করে সেই অপপ্রচারের জন্য তারা আমাদেরকে দেশটাকে ধ্বংসের পথে দিতেছে। আমি এই 15ই আগস্টের আগামী 15ই আগস্ট সেই দিনের জন্য সমস্ত বাংলাদেশের লোকজনকে আহ্বান জানাই, আপনারা প্রত্যেকে এই আগস্টের দোয়া মাফি করবেন এবং তোবারা বিতরণ করবেন এবং শেখ হাসিনার জন্য এবং সারা বাংলাদেশের জন্য আপনারা দোয়া করবেন এবং প্রতিবাদ করবেন, প্রত্যেকটি জায়গায় প্রতিবাদ করবেন। যখন মিথ্যা কোনো প্রচার করে মিথ্যা প্রচারের সাথে সাথে তাকে ধরে পড়ানো এবং বলা বলতে হবে যে তুমি যে কথাটা বললা কই থেকে বলতো, এগুলো আমাদের আওয়ামী লীগের প্রথমেই আমাদের আওয়ামী লীগের লোকজন করতে হবে। ভয়ের কোনো কারণ নাই, শেখ হাসিনাও ভয় পায় না, শেখ হাসিনা কিছু কিছু চায় না, বঙ্গবন্ধুও কিছু চায় নাই। আমরাও যত দিন বাঁচি আমরা করে আগামী যত দিন বাঁচি আমরা বঙ্গবন্ধুর আদর্শ পালন করে দেব এবং 15ই আগস্টে আমরা আমাদের গ্রামে 2টা সেন্টার করা হয়েছে, এখানে 10টা 10টা 20টা ডেক্সি করা হবে, এখানে দোয়া মাটি করা হবে, তোবারক বিতরণ করা হবে এবং আগামী যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনের ভিতরে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দল আর বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের দলকে বিপুল ভোটে পাশ করার জন্য আমরা চেষ্টা করব, এতে পিস পাও আমরা করব না। এইগুলি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার সরকার।